ওয়ালাইকুম আসসালাম বাবা, সবাই কেমন আছি? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মিস বাবা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ছিলাম সবাই কি সুস্থ ছিলাম? আচ্ছা, আমাদের কি কোনটা কঠিন লাগছে? আচ্ছা, তাহলে তো ভেরি গুড গার্ল, তোমরা কঠিন লাগছে না, তাহলে তোমরা সব পারো। আচ্ছা, তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এক্সামে আঁকবে, কালারটাও খুব সুন্দর করে করবে, ওকে? সাদা সাদা রাখবে না। টিচারের কথা বোঝা যাচ্ছে বাবা? জি মিস, জি মিস। আর এটা হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস তো জানো তোমরা, তাই না? পরীক্ষাগুলো দিয়ে কিন্তু খাতাগুলো যত্ন করে রেখে দিও, জমা দিতে হতে পারে, ওকে? আচ্ছা, সেটা হচ্ছে যে তোমরা কোনো যদি প্রবলেম হয়, টিচারের নাম্বার কি তোমাদের কাছে আছে? আচ্ছা, আমি তোমাদেরকে চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে? তোমরা লিখে নিও। তোমরা একটু ক্লাস টিচারের সঙ্গে কথা বলবে যে কিভাবে খাতা জমা দিতে হবে? ক্লাস টিচার তো বলেছে যে যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে। আচ্ছা, আমার তো হোয়াটসঅ্যাপ এইটাই নাম্বার, ওকে? আমি একটা নাম্বার দিয়েছি, তোমরা পেয়েছো? দেখো তো বক্সে। হ্যাঁ, আমার এই একটাই নাম্বার বাবা, হোয়াটসঅ্যাপও এটাতেই আছে, ওকে? আর কোনো সমস্যা হলে গ্রুপে তো আমরা আছি, গ্রুপেও টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি, সমস্যা নেই। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের আগে যে টিচার ক্লাস নিত সেই টিচারের সঙ্গেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ওকে? জি বাবা, বলো। আপনার মেসেঞ্জার নাম্বারটা দিবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। মেসেঞ্জার নাম্বার বাবা, আমার গ্রুপ বলো। মিস, পরীক্ষাতে কি হচ্ছে, স্কুলের খাতা আঁকতে হবে নাকি বাসার খাতাও আঁকা যাবে? বাবা, পরীক্ষার সময় তোমাদেরকে টিচার আগে কি বলেছিল? তোমার কি ঈশ্বর টিচারের সঙ্গে কথা হয়? কথা হয় না তোমাদের কাছে? নাম্বার আছে টিচারের? আগে টিচারের তো নাম্বার থাকার কথা, কারণ তোমাদের তো আগে উনি ক্লাস নিতেন, আমি তো নতুন। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা হচ্ছে তোমাদের এক্সাম তো ড্রয়িংটা আগে তো কোনো পরীক্ষা হয়নি, সমস্যা নেই, তোমরা যে খাতায় ড্রয়িং করো ওইটাতেই করবে, কিন্তু বড় খাতা নিবে না। তোমরা পরীক্ষার সময় যে খাতাগুলো ইউজ করো ওই খাতাগুলোই নিবে, নাম রোল ক্লিয়ার ভাবে লিখে পাঠাবে, যে ছবিই পাঠাও, ওকে? পরীক্ষায় যেগুলো থাকবে, আর পরীক্ষায় কিন্তু তোমাদের তিনটা ছবি থাকবে, তোমরা এটা জানো? তিনটা ছবিতে কিন্তু তোমাদের রং করতে হবে। এতটুকু খাতায় হবে? কতটুকু খাতায়? তোমরা A4 সাইজ সমান কপ খাতা নিবে, A4, বুঝো? পরীক্ষার খাতা যে একটা খাতা বানিয়ে নিবে আলাদা ভাবে, ওকে? এবং উপরে নাম রোল লিখবে, প্রত্যেকটা পেজের উপরে তোমার নাম, শাখা এবং কি লিখবে, রোল নাম্বারটা লিখবে, বলো। রোল 31, ঠিক আছে, এমন খাতা হবে, ঠিক আছে বাবা? আপনার নাম্বারটা মেসেঞ্জারে পাঠাবেন?
মেসেঞ্জারে কিভাবে দিবে বাবা আমি তো জানি না। আচ্ছা শোনো, আমার মেসেঞ্জার গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে শেখ টুম্পা দিয়ে, ওকে? শেখ টুম্পা দিয়ে আছে আমার ফেসবুকে, ওটাই মেসেঞ্জার গ্রুপ, বুঝতে পেরেছো? আর তোমাদের তো গ্রুপ মোবাইল নাম্বার কি নামটা এলাম কি করেছে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েন। ওকে ঠিক আছে। আচ্ছা শোনো, নাম প্রেজেন্ট করি নাই আমরা একটু আজকে, আমাদের কিন্তু একটা গ্রামের দৃশ্য থাকবে, এটা কি তোমরা জানো? জি মিস, এটা কিন্তু প্রশ্ন আউট হয়ে গেল, কারণ একটা গ্রামের দৃশ্য তোমাদের আছে। যে দৃশ্য কি আছে? গ্রীষ্মকালের দৃশ্য, তাই না? গ্রীষ্মকালের দৃশ্য আছে না? আছে। আমরা যেটা প্র্যাকটিস করেছি ওটাও করতে পারি, আর টিচার আজকে একটা আবার দিচ্ছে, তোমরা দেখে দেখে এটাও প্র্যাকটিস করতে পারো। স্ক্রিনে টিচার দিচ্ছে, তোমরা সবাই কপি বের করো আর সবাই মিউট করে ফেলি, যখন রোল কল করব তখন মাইক্রোফোন খুলবো। তোমরা কি সব আমার স্ক্রিন দেখতে পাচ্ছো বাবা? আজকে তারিখটা সবাই খাতার উপরে লিখে ফেলবো, আর খাতাটা আড়াআড়ি ভাবে নিব, সবাই খাতাটা আড়াআড়ি ভাবে নিব। আজকে কত তারিখ? 14 তারিখ। সবাই লিখে ফেলি, আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার এক্সামের আগে লাস্ট ক্লাস, অতএব তোমরা খুব সুন্দর করে আঁকবে পরীক্ষার মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেন ফুল নাম্বারটা পায়। আর দাগ দিচ্ছে কে এটা? হ্যাঁ, তোমাদের যে যেটাতে আঁকতে সুবিধা হয় সেই খাতায় আঁকবে, সমস্যা নেই। আচ্ছা শোনো সবাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তারিখ সবাই লিখে ফেলেছি। একটা ছবি শিখবো, যে ছবিটা গ্রীষ্মকালের ছবি, ছবিটা এমন হবে লাস্ট পর্যন্ত, দেখতে পাচ্ছো? অনেক গরমে গ্রীষ্মকাল, আচ্ছা গ্রীষ্ম, আচ্ছা গ্রীষ্মকালে তো আমাদের গরম হয় না অনেক, হয়? তারপরে অনেক কি ফল পাওয়া যায় না, যেমন আম পাওয়া যায়, জাতীয় ফল কি আমাদের? কাঁঠাল। কাঁঠালের জন্য টিচার একটা ছবি আঁকবে আজকে, যেটাতে কাঁঠাল আছে। তোমরা চাইলে এটাও আঁকতে পারো, দেখো টিচার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। স্টেপ নাম্বার 1 এ কি আছে দেখতে পাচ্ছো তোমরা? জি মিস, স্টেপ 1 কি দেখা যাচ্ছে? জি মিস, ওকে, স্টেপ 1, 1 নাম্বার ধাপ, দেখে দেখে একে ফেলো। স্টেপ 1, স্টেপ 1 এ কি আছে দেখে দেখে সুন্দর করে এঁকে ফেলি। টিচার আমি কাঁঠাল খেয়েছি। ওকে, এখন এঁকে ফেলো, যেহেতু খেয়েছো তুমি সব থেকে ভালো পারবে। আচ্ছা মিস, আমি তো কাঁঠাল গাছ আঁকতে পারি না, আমি কি আম গাছ আঁকতে পারি? আচ্ছা সেটা পরীক্ষায় আঁকতে পারি, আজকে ক্লাসটা একটু করো, দেখবা যে কাঁঠালও আঁকতে পারছো, টিচার খুব সহজ করে দেখাবে কাঁঠাল। কাঁঠাল আঁকতে পারি না কিন্তু আজকে পারবো, আজকে পর থেকে কাঁঠালটাও আঁকতে পারবো। মিস, আমার নেটের কারণে আমি প্রথম ওই পিকচারটা না দেখতে পারিনি, একটু দিবেন? বাবা প্রথম পিকচারটা আমরা লাস্টে আবার দেখবো, তুমি আগে স্টেপ 1 আঁকো, স্টেপ 1 আঁকো, স্টেপ 1 আঁকো। কারণ আমরা যখন কালার করব তখন তো ওইটা আবার দেখতে পাবো বাবা।
টিচার কিন্তু সহজ করে এঁকেছে, তোমরা এর থেকে ভালো করে আঁকবে, কারণ টিচার দেখো লাইনগুলো বাঁকা বাঁকা এঁকে ফেলেছে। আর একটা কথা, কেউ আমরা কিন্তু স্কেল ব্যবহার করব না, ওকে? একটু বাঁকা হলে সমস্যা নেই, স্কেল দিয়ে কি ছবি আঁকা যায়? সময় লাগে না, ফ্রি হ্যান্ডে আঁকবে, বাঁকা হলেও সমস্যা নেই, টিচার কিছু বলবে না। আমি স্কেল ছাড়া সোজা দাগ দিতে পারি? হ্যাঁ, স্কেল ছাড়া প্র্যাকটিস করব বাবা। আর শুধু আমরা যখন নকশা করব বড় ক্লাসে বা একটু বড় হলে, নকশাগুলোতে আমরা স্কেলে ব্যবহার করব, ওকে? আর এছাড়া দৃশ্য যতগুলো আঁকবো সবগুলোতে স্কেল ছাড়া আঁকবো। আমাদের কি গাছের মধ্যে কোনো স্কেল আছে? গাছ আঁকার সময় স্কেল ইউজ করি আমরা, বলো, আছে? নেই। তাহলে কেন আমরা স্কেল ব্যবহার করব? করব না স্কেল ব্যবহার, সবাই কিন্তু আঁকছি, সবাই আঁকছি না, টিচার কিন্তু দেখছে। আর আশা করছি আজকে ক্লাসটা সহজ হবে, আর তোমাদের এক্সামে কিন্তু একটা দৃশ্য থাকবে, তোমরা নিজেদের মতো চাইলেও আঁকতে পারো, আবার টিচার যেটা দিচ্ছে এটাও আঁকতে পারো। আচ্ছা, টিচার একটু রোল কলটা করে নিচ্ছে, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিবা, ওকে বাবা? আচ্ছা, আর একটু থাক, আর একটু বন্ধুরা মনে হয় আঁকতে পারে নাই, পরের স্টেপে টিচার যাচ্ছে, তার আগে একটু রোল কলটা করে নিক টিচার। রোল এক, প্রেজেন্ট মিস, দুই, ইয়েস মিস, তিন, ইয়েস মিস, চার, ইয়েস মিস, পাঁচ, ছয়, রোল ছয়, সাত, আট, রোল আট, আট আছো বাবা, নয়, রোল নয়, ওকে, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, রোল ষোলো আছো বাবা, সতেরো, আঠারো, মিউট করো, রোল তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, রোল ছাব্বিশ আছো, ওকে, প্রেজেন্ট দিয়েছি পঁচিশ, ছাব্বিশ ও প্রেজেন্ট দিয়েছি। দেখো টিচার সেকেন্ড স্টেপে চলে এসেছে, খেয়াল করেছো? সেকেন্ড স্টেপটা কি হয়েছে খেয়াল করি সবাই, দ্বিতীয় ধাপ। মিস, মিস, আমার নেট চলে গিয়েছিল, আমি রোল চুয়াল্লিশ, চুয়াল্লিশ, ওকে, এখনো অ্যাটেন্ডেন্স এই পর্যন্ত যায় নাই বাবা, শুধু ছাব্বিশ পর্যন্ত হয়েছে, ওকে, সাতাশ, ইয়েস টিচার, আঠাশ, রোল আঠাশ, উনত্রিশ, উনত্রিশ, রোল তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, রোল তেত্রিশ আছো বাবা,
চৌত্রিশ প্রেজেন্ট মিস আমি চৌত্রিশ পঁয়ত্রিশ প্রেজেন্ট মিস ছত্রিশ রোল ছত্রিশ সাঁইত্রিশ প্রেজেন্ট টিচার আটত্রিশ রোল আটত্রিশ আছো বাবা উনচল্লিশ রোল উনচল্লিশ চল্লিশ রোল চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ রোল তেতাল্লিশ আছো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রোল পঁয়তাল্লিশ রোল ছেচল্লিশ সাতচল্লিশ রোল সাতচল্লিশ আছো বাবা আটচল্লিশ সাতচল্লিশ প্রেজেন্ট সাতচল্লিশ প্রেজেন্ট আটচল্লিশ আছো রোল আটচল্লিশ উনপঞ্চাশ Yes, miss. পঞ্চাশ রোল পঞ্চাশ টিচার বলো বাবা রোল একান্ন আছো রোল একান্ন রোল বাহান্ন আচ্ছা আমি একটু অ্যাবসেন্ট রোল গুলো আবার বলছি ঠিক আছে যারা আছো একটু বলবে রোল আট রোল ষোলো ষোলো একুশ বাইশ তেত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন বলো পঁয়তাল্লিশ প্রেজেন্ট ওকে পঁয়তাল্লিশ প্রেজেন্ট তারপর বাহান্ন প্রেজেন্ট ওকে তারপর বাবা আর কেউ আছো নাম প্রেজেন্ট হয় নাই সাতচল্লিশ প্রেজেন্ট ওকে আচ্ছা সবাই মিউট করো ডাবল ডাবল কথা আসছে সবাই একটু মিউট করে রাখি সবার কথা শোনা যাচ্ছে যে মানুষ আঁকতে পারছে না তাকে আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি খেয়াল করো মানুষ আঁকতে যে পারছো না কত রোল মানুষ আঁকতে পারছো না এত সহজ মানুষ এত সহজ মানুষ আঁকতে পারছো না হুম দেখো টিচার একটু দেখাচ্ছে সবাই মিউট করবো সবাই মিউট করবো আচ্ছা শোনো যারা মানুষটা বুঝতে পারছি না টিচার দেখো সাইডে গাছের ঠিক এই জায়গাটাতে প্রথম মানুষটা রেড কালার দিয়ে এঁকে দেখাচ্ছে খেয়াল করো প্রথমে একটা সার্কেল দিবে তারপরে একটা বক্স দিবে খুব সহজ করে মানুষ টিচার দিয়েছে এখানে এই রকম ভাবে এঁকেছে দেখো কত সহজ আর ওর নিচের অংশটা কেন দেখা যাচ্ছে না ও তো পানিতে তারপরে হাতটা কিভাবে এঁকেছে আরেকটা হাত গেছে একটু উপরে তারপরে কি করেছে চুল দিয়েছে টিচার একটু কান দিয়ে দিবে টিচার কান দিয়েছে কিনা চেক করো একটু কান দিয়ে দিবে দেখো টিচার তো ডিটেলও করে নাই শুধু একটু এরকম ড্রয়িংটা করে রেখেছে এই ড্রয়িংটাই তোমরা পাচ্ছ না হুম তাহলে কিভাবে হবে
কি ড্রয়িংটা কি বুঝতে পেরেছি? টিচার রেড কালারটা এঁকে দিয়েছে। এত সহজ ড্রয়িং যদি না পারো তাহলে কিভাবে হবে? আমি এঁকেছি। হ্যাঁ, একটা বক্স ড্রয়িং করো শুধু, তাহলেই হবে। পাশেরটাও খুবই সহজ, টিচার তো কঠিন করে দেয় নাই, মানুষগুলো খুব সহজ করে দিয়েছে। এটা তো আমরা ক্লাস ওয়ানে আঁকতে পারি, তাই না? বলো, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যারা পারছো না একটু প্র্যাকটিস করো। মিস আপনি রোল প্রেজেন্ট করেছেন? জি বাবা। কত রোল তোমার? 33। আচ্ছা, 33 প্রেজেন্ট, ওকে, প্রেজেন্ট দিয়েছি। বলো। আমার ড্রয়িং করা শেষ। আমার ড্রয়িং করা শেষ। আমরা তাহলে দেখি পরের স্টেপটাতে কি এসেছে, একটু চেক করে দেখি। পরের স্টেপে দেখো, পরের স্টেপ 3 নাম্বার। 3 নাম্বারে কি এসেছে দেখো তো, একটু চেক করো কি এসেছে 3 নাম্বারে। হ্যাঁ, একটু দাগ এসেছে, আমরা একটু দাগ গুলো দিয়ে ফেলবো। নাম্বার 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপে দেখো কাঁঠাল গুলো একটু ডিটেল হয়েছে। যে কাঁঠাল আঁকতে পারছিলে না সে কি আঁকতে পারছো? জি। খুবই সহজ না? ওকে, ঠিক আছে, আমরা একটু ডিটেল করব, লাইন গুলো দিব, তারপরে কিন্তু আমরা কালার করব। তাড়াতাড়ি করো। কেউ কিছু বলছিলে আমাকে, সে শুধু মাইক্রোফোন খুলবে, বাকিরা খুলবে না, কারণ বাসার কথা শোনা যাচ্ছে বাবা। হ্যাঁ, শুধু আজকে একটাই ড্রয়িং করব, বাকিগুলো বাসায় প্র্যাকটিস করব। আমরা তো আগে ড্রয়িং গুলো শিখেছিলাম, আনারস শিখেছি, পেঁপে শিখেছি, টব ও ফুল শিখেছি, জাহাজ শিখেছি। টব ও ফুল শিখি নাই? আই টিচার শিখিয়েছে না তোমাদেরকে? তাহলে তোমাদেরকে টিচার কি শিখালো বলো? আমি তো তোমাদেরকে ফুল সহ ফুলদানি শিখালাম, গ্রামের দৃশ্য দেখাচ্ছি, আনারস করিয়েছি, পেঁপে করিয়েছি। বুঝি নাই, ঈশ্বর মিস কি করিয়েছে? আমি তো তোমাদেরকে আনারস তো আমি করিয়েছি, আমি তো তোমাদের ভিডিওতে দেখলাম টব ও ফুল করানো হয়েছে। আর যদি করানো হয়েছে এটা আমি জানি, কারণ ইশরাত আপা আমাকে বলেছেন তোমাদের করানো হয়েছে। তোমরা ইশরাত আপার গ্রুপে ঢুকে ভিডিওটি আরেকবার দেখে নিবে, যারা বলছো করানো হয় নাই। কথা বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, টিচার কি এবার কালারে যাবে? আচ্ছা, আমি একটু ওয়েট করছি টিচার। তোমরা সূর্য ওঠার দৃশ্যটা আঁকতে পারো? যারা আঁকতে পারো না তাদেরকে আমি বলছি, এই দৃশ্যটার সঙ্গে শুধু সূর্যটা বড় করে আঁকলেই সূর্য ওঠার দৃশ্য হয়ে যাবে। ওকে, সেটা টিচার একটু রেড কালার দিয়ে দেখিয়ে দিচ্ছে। রোল 5, তুমি মিউট করো, এগুলো ডাবল ডাবল শোনা যাচ্ছে। রোল 5 মিউট করো। হাতি। আচ্ছা দেখো, যারা সূর্য ওঠার দৃশ্যটা পারো না তারা এই সূর্যটা না দিয়ে বড় করে শুধু এই নিচে এরকম ভাবে একটা বড় সূর্য দিবে, তাহলেই দেখবে যে সূর্য উদয়ের দৃশ্য চলে এসেছে। কথা বুঝতে পেরেছো বাকিরা? সূর্যটা শুধু বড় করে দিলেই সূর্য ওঠার দৃশ্য হয়ে যাবে।
আচ্ছা আমরা পরের স্টেপটাতে যাচ্ছি পরের স্টেপটাতে টিচার যাচ্ছে দেখো কি আছে স্টেপ নাম্বার 4 স্টেপ নাম্বার 4 এ কি আছে ছবিটাতে কালার হয়ে গেছে এখন তোমরা ছবিটাতে কালার করো দেখে দেখে কালারটা করে ফেলো দেখো ইয়েলোর পরিমাণ বেশি দিয়েছে ইয়েলো কালার কি তৈরি করে বলো তো গরম তৈরি করে না গরম তৈরি করে হ্যাঁ স্টেপ ইজ গরম তাহলে আমরা যদি হ্যাঁ তোমরা চাইলে লাল দিতে পারো ও বেশি রোদ তো এই কারণে ইয়েলো টাইপের হয়ে আছে আশেপাশে হোয়াইট হয়ে দেখবে যে তোমরা যদি দিনের বেলা দেখো দিনের বেলা যদি খেয়াল করো সূর্যটার দিকে তাকাও তোমরা কি সূর্যটাকে রেড দেখতে পাও না মিস ওটা তো সবাই দেখবে যে সকালে দেখা যাচ্ছে ভোরে আর নয়তো বা কি সন্ধ্যার দিকে যখন ডুবে যাচ্ছে ওই সময় এছাড়া কিন্তু হোয়াইটই দেখায় আর চারিদিকে ওর আলোটা ছড়িয়ে যায় তাই না এটা জানো এই কারণে টিচার এরকম হোয়াইট দিয়েছে তোমরা চাইলে রেড দিতে পারো কিন্তু রেড হচ্ছে গরম কি বোঝা যাবে সকাল বেলা তখন সকালে কি অনেক গরম লাগে নাকি দুপুরে গরম লাগে দুপুরে হ্যাঁ দুপুরে এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে আমরা তো জানি সূর্যটা রেড হয় কিন্তু সব সময় কি রেড হয় আমাদের টাইম বুঝেও তো দিতে হবে যে কোন সময় রেড হচ্ছে কোন সময় ইয়েলো হচ্ছে কোন সময় হোয়াইট হয় আমাদের কি ড্রয়িংটা কঠিন হয়ে গেছে মিস আমার তো হোয়াইট কালার নেই শেষ হয়ে গেছে হোয়াইট কালার নেই হোয়াইট কালার না থাকলে তোমার কাছে কি একদম লাইট ইয়েলোটা আছে বা পিচ কালার আছে বা লাইট গ্রে কিছু তো আসতে পারছি না বা লাইট গ্রে আছে লাইট গ্রে জি মিস লাইট গ্রেটাও তুমি ইউজ করতে পারো চাইলে কিন্তু অল্প করে ওকে জি মিস থ্যাংক ইউ মিস ওয়েলকাম বাবা আচ্ছা কে আছে হোয়াইট কালার নেই যাদের কাছে হোয়াইট কালার নেই তারা লাইট গ্রেটা চাইলে ইউজ করতে পারো নয়তো বা পিচ কালার যেটা আছে ওই কালারটা একটু ইউজ করতে পারো ওকে আমি তো দেখতে পাচ্ছি না তোমার রোল কত ১৭ দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি কি নাম লেখা আছে কালারের গায়ে বাবা আমাদের কিন্তু কালারের নামগুলো জানতে হবে হ্যাঁ এই কালারটা তুমি ইউজ করতে পারো এটা কি লাইট কালার একটু কাগজে করো তো কাগজে করো করে দেখাও আমাকে ১৭ রোল একটু কাগজে কালারটা করো কাগজে একটু করে দেখাও আমাকে যে কালারটা কেমন আসে রোল ১৭ আরশি আমাকে শুনতে পাচ্ছ কাগজে করে দেখাও এটা তুমি ইউজ করতে পারো এটা ইউজ করতে পারো বাবা ঠিক আছে ওকে এই যে সানটা দেখো সানটা হোয়াইট হয়ে আছে খেয়াল করেছো অনেক গরমের কারণে সানটা হোয়াইট হয়ে গেছে কারণ অনেক আলো দিচ্ছে বলো এটা হবে কত রোল বাবা রোল ২৮ ওকে এটা গ্রে কালার না হ্যাঁ এটাও হবে সমস্যা নেই তবে এটা কম ইউজ করবে গ্রেটা হ্যাঁ লাইট গ্রে এটা ইউজ করতে পারো কত রোল বাবা একটু দাঁড়াও আমি দেখতে পাচ্ছি না তো আমি চেক করে নিচ্ছি রোল ৩৭
আচ্ছা রোল 37, তোমাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা হোয়াইট, হ্যাঁ এটাও ইউজ করতে পারো। আচ্ছা হোয়াইট এই পেন্সিলটাও ইউজ করতে পারো। ওকে রোল 5, তুমি একটু মিউট রাখো, তোমারটা ডাবল শোনা যাচ্ছে বাবা। দিয়েছি চ্যাট বক্সে, ওই নাম্বারটাই, একটাই নাম্বার টিচারের, এটাতে হোয়াটসঅ্যাপও আছে। তোমরা যদি খাতা জমা দিতে কোনো প্রবলেম হয় ক্লাস টিউনে, যদি ক্লাস টিউনে জমা দিতে বলে, জানি না কিভাবে বলবে, নির্দেশনা তো একটা আসবে, যে নির্দেশনা আসবে, আর যদি প্রবলেম হয় কোনো তখন টিচারকে কল করবে সন্ধ্যার পরে। ওকে জমা দিতে বলেছে, কোথায় দিতে বলেছে বাবা? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে, ওকে ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম রোল সেকশন সহ লিখে দিতে পারো। ওকে আমার ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ। আমি সামনে কি মেসেঞ্জারে দিতে পারবো আপনার নাম্বার? হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারেও দিতে পারো, সমস্যা নেই, মেসেঞ্জারেও দিতে পারো। আমি সামনে হোয়াটসঅ্যাপ নাম্বার কি? আমি তো একটা নাম্বার দিয়েছি তোমাদেরকে চ্যাট বক্সে। আচ্ছা আবার লিখে দিচ্ছি, চেক করে নাও। এছো টিচারের একটাই নাম্বার বাবা। আচ্ছা আমাদের কিন্তু টাইম প্রায় শেষ, আমরা একটু চেক করব কে কি করেছো। ওকে টিচার স্ক্রিনটা বন্ধ করছে, টিচার স্ক্রিনটা বন্ধ করছে এবং তোমাদের সঙ্গে একটু দেখবে খাতার কি অবস্থা। দেখাও সবাই কপিটা, কপিটা দেখাও। ওকে রোল 12, ভেরি গুড, কমপ্লিট করো বাবা। রোল 10 কি অবস্থা দেখি? আচ্ছা রোল 5, ভেরি গুড বাবা, কমপ্লিট করো। ওকে ভেরি গুড রোল 10, রোল 37, ভেরি গুড, কমপ্লিট করো বাবা, কমপ্লিট করো। আটটা হয়েছে রুবা মা, ভেরি গুড বাবা, খুব ভালো হয়েছে ড্রয়িং, কালার কমপ্লিট করো। মিস আমার রোল 20, আমারটা কি হয়েছে? রোল 20, দাঁড়া আমি দেখছি বাবা, সবারটাই দেখবো। ওকে ঠিক আছে, কালার করো, আর কালারটা কিন্তু সুন্দর করতে হবে। ফাতেমা, ফাতেমা ভালো হয়েছে, কালারটা কমপ্লিট করো বাবা। আচ্ছা হ্যাঁ রোল 4, ঠিক আছে কালার করো। সবাইকে আবার বলছি তোমরা কালার করে নাও, আর টিচার কালারের স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছে, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সবাই স্ক্রিনশট দিয়ে নাও, কালারটা স্ক্রিনশট দিয়ে নাও। সবাই বাসায় প্র্যাকটিস করব, কারো কোনো প্রবলেম হলে তখন টিচারকে নক দিব। ওকে এছাড়া কিন্তু নক দিব না, আর দিলেও সন্ধ্যার পরে টিচারের সাথে। জি বাবা, হ্যাঁ হয়েছে রোল 45, ভেরি গুড, কালার কমপ্লিট করো। হ্যাঁ ঠিক আছে বাবা, আর তোমরা চাইলে এটা হচ্ছে আমাকে চেক করিয়ে নিতে পারো, তোমাদের গ্রুপে যে আমি ভিডিওটা আপলোড দিব ওখানে তোমরা কমেন্টস বক্সে দিবে, আমি চেক করে দিব। ওকে আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবে, সবাই সুস্থ, আসসালামু আলাইকুম মিস, সবাই সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করবে, এক্সামটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিবে। ওকে বাবা, সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড বাই। আসসালামু আলাইকুম টিচার, মিস
আমারটা কি হয়েছে? মিস আমার 18 ঠিক আছে, ভেরি গুড বাবা, ভেরি গুড। কালার করো, কালার করো।